দূরদর্শনের লোগো রং বদলে গেরুয়া, জানি ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। দূরদর্শনের লোগো রং বদল প্রসঙ্গে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় সম্প্রচার মাধ্যমকে বিজেপির রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন তিনি এই রং বদল নিয়ে। দূরদর্শনের লোগো রং বদলে গেরুয়া করা হয়েছে জানিয়ে শুরু রাজনৈতিক তরজা। দূরদর্শনের লোগো রং বদল প্রসঙ্গে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই সংক্রান্ত বিষয় নিয়ে পোস্টও করেছেন। জাতীয় সম্প্রচার বিজেপি অর্থাৎ নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রসঙ্গ তিনি টানেন এবং তিনি বলেন যে বিজেপির রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য তুলে ধরি আপনাদের সামনে, শুনুন। আগে যে বন্দে ভারত ট্রেন বেরিয়েছিল নীল সাদা রং হয়েছিল, সবাই বললো দিদির রংটা দাদা করে দিয়েছেন রেলের রং। আজকে গেরুয়া বেরিয়েছে, মেরুন বেরিয়েছে, তো পরিবর্তন তো হবেই, সব নীল সাদা হবে কেন? গেরুয়া তো এই দেশের প্রতীক, পরম্পরা, সব জায়গায় গেরুয়া থাকা উচিত। যদি করে থাকে সেটা দূরদর্শনের অধিকার আছে, তারা কোন লোগোটা ব্যবহার করবে? তারা তো মমতা ব্যানার্জি বিশ্ববাংলার লোগো লাগাবে না। গেরুয়া খারাপ কি? না না, গেরুয়াতে ওনার এত রাগ কেন? হিন্দুদের দাঙ্গাবাজ বলেন কেন? উনি তো বড় দাঙ্গাবাজ, এটা জালি হিন্দু। উনি তো নিজে মুসলমান ভোট পাওয়ার জন্য এগুলো করছেন। পরিযায়ী শ্রমিক হিসাবে বেশিরভাগ মুসলিম বাইরে বিজেপি রাজ্যে কাজ করে। লাসেলে ববি হাকিমকে আর সাবিনা ইয়াসমিনকে পাঠায় 2 লাখ করে টাকা দিয়ে। দূরদর্শন একটি স্বশাসিত সংস্থা, তাদের লোগো বা লোগোর রং কেমন হবে সেটা বেছে নেয়ার স্বাধীনতা তাদের রয়েছে। সম্প্রতি তারা লোগোর রং গেরুয়া করেছে, এই নিয়ে সামাজিক মাধ্যমে কিছু বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি সমালোচনা করে চলেছে। বলাই বাহুল্য, এ সমালোচনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর মধ্যে কোনো সারবত্তা নেই। আমাদের জাতীয় পতাকাতেও গেরুয়া রং রয়েছে, গেরুয়া রং শৌর্য ত্যাগের প্রতীক। তাছাড়া যে গেরুয়া রংটা ব্যবহার করা হয়েছে লোগোতে, সেটা অনেক বেশি দৃষ্টিনন্দন হয়েছে, তাই আপত্তির জায়গা কোথায়? দেখুন, এই বাজার হলো ঠিক গঙ্গাঘাটের ওপরে, যেমনি গঙ্গাঘাটের কোনো উন্নয়ন নেই, নির্মাণ নেই, তেমনি বাজারের ভেতরেও নির্মাণ নেই। এখানে প্রচুর টাকার ব্যবসা হয় ডেলি, কিন্তু মাটিতে বসে আছে, মাটিতে সবজি নিয়ে ঝুড়ি নিয়ে হচ্ছে, কেন ওদের পাকা বেদি হবে না? এখানে বাথরুম নেই, হাজার হাজার মানুষ এখানে, যারা এখানে পাইকারির ব্যবসা করে তারা আসছে, বাথরুমের কোনো ব্যবস্থা নেই। তো এই ব্যবস্থাগুলোর ইমিডিয়েটলি দাবি করছি, এবং আগামী দিন মানুষ এখানে ভোট দিলে জয়যুক্ত হওয়ার পরে আমি এই ব্যবস্থাগুলো করব। এখানে কল্যাণবাবু কোনো উন্নয়ন করেননি। আজকে এই যে সারাপুলে বিভিন্ন জায়গাতে কিন্তু যেমন আপনি প্রচার করছেন, তেমন তৃণমূলে যিনি প্রার্থী আছে তিনি প্রচার রেখেছেন, এবং সিপিএমে যিনি প্রার্থী আছে তিনি প্রচার রেখেছেন। এই যে তিনজন এক জায়গাতে প্রচার, এগুলো তো আরও তো গরম এমনিতেই আছে, নাকি গরম বাড়বে আরও? না, গরম ঠিক আছে, গরম তো আছেই, ওর ঠান্ডা হওয়ার জন্য অনেক অনেক ব্যবস্থা আছে, কিন্তু তারা গিয়ে বলবেটা কি মানুষকে? আজকে কল্যাণবাবু কি বলবে? 15 বছর উনি সময় পেয়েছেন, কাজ করেননি, কি জবাব দেবেন মানুষকে? ওনার তো কিছু বলার নেই। উনি এবার কি মুখ নিয়ে দাঁড়িয়ে বলবেন যে না, আমাকে এবার ভোটটা দিন, আমি করে দেবো, 15 বছর কোনো কাজ করেনি। আর দীপশিতা ইয়াং মেয়ে, কিন্তু দীপশিতা কী বলেছিল সবাইকে আবার মনে করিয়ে দেবো, যে ভারত তেরার টুকরে হোমগেটে দীপশিতার দলের লোকেরাই বলেছিল, দীপশিতা তাদের সমর্থন করে। তো দেখুন, মানুষ এবার কাজ চাইছে, মানুষ ফেড আপ। বামপন্থী যা শাসন চলেছে কিচ্ছু হয়নি, তৃণমূল কংগ্রেস শুধু অ্যাডাপ্ট করলো ওটা, এবার বিজেপির কাছে মানুষ কাজ চাইছে। যেখানে দেখা যাচ্ছে এখানকার যিনি তৃণমূল প্রার্থী, তিনি তো বলছেন আগেরবারে তিনি 3 বার জিতেছেন, এবারে তিনি বাউন্ডারি হাগাবেন। আপনি বলেছিলেন ক্লিন বোর্ড, নতুন করে কোনো কি এই যে ক্লিন বোর্ড বা বাউন্ডারি, এই খেলার পিছনে অন্য কোনো খেলা হতে পারে? মানুষের আশীর্বাদ, দেখুন, ভোট ভোট না,
এই ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচের সাথে আমি তুলনা করব না। আমাদের নীতি আদর্শ, আমাদের দলের যেটা নীতি আদর্শ, আমরা মানুষের কাছে আশীর্বাদ চাইতে যাই, সকালে আমরা পুজো করি, আমরা সনাতনী। তো মানুষ ঢেলে আশীর্বাদ দেবে উন্নয়নের প্রতি, স্বচ্ছতার প্রতি নরেন্দ্র মোদিজিকে। এবং খেলা মানে একটাই খেলা, উন্নয়নের খেলা। নোংরামির খেলা শেষ, দুর্নীতির খেলা শেষ, চুরির খেলা শেষ, উন্নয়ন, বিকাশ, প্রগতিশীল, এর দ্রুতগতিভাবে খেলা শুরু। 1 লক্ষের উপরে ভোটে এবারে টানা প্রচারে রয়েছেন অগ্নিমিত্রা পাল। লোকসভার ভোটে কিন্তু মানুষ ভোট দিতে পারবে। ক্ষমতায় এলে অগ্নিমিত্রা দি বাংলার মেয়েদের জন্য কি করবে? প্রথমত ক্রাইম আটকাতে হবে, আর যদি কেউ ক্রাইম করে তার যোদ্ধার শাস্তি হবে। দূরদর্শনের লোগো রং বদলে গেরুয়া, জানি ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। দূরদর্শনের লোগো রং বদল প্রসঙ্গে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় সম্প্রচার মাধ্যমকে বিজেপির রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন তিনি এই রং বদল নিয়ে। দূরদর্শনের লোগো রং বদলে গেরুয়া করা হয়েছে জানিয়ে শুরু রাজনৈতিক তর্জা। দূরদর্শনের লোগো রং বদল প্রসঙ্গে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই সংক্রান্ত বিষয় নিয়ে পোস্টও করেছেন। জাতীয় সম্প্রচার বিজেপি অর্থাৎ নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রসঙ্গ তিনি টানেন এবং তিনি বলেন যে বিজেপির রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য তুলে ধরি আপনাদের সামনে, শুনুন। আগে যে বন্দে ভারত ট্রেন বেরিয়েছিল, নীল সাদা রং হয়েছিল, সবাই বললো দিদির রংটা দাদা করে দিয়েছেন রেলের রং। আজকে গেরুয়া বেরিয়েছে, মেরুন বেরিয়েছে, তো পরিবর্তন তো হবেই, সব নীল সাদা হবে কেন? গেরুয়া তো এই দেশের প্রতীক, পরম্পরা, সব জায়গায় গেরুয়া থাকা উচিত। যদি করে থাকে সেটা দূরদর্শনের অধিকার আছে, তারা কোন লোগোটা ব্যবহার করবে? তারা তো মমতা ব্যানার্জি বিশ্ববাংলার লোগো লাগাবে না। গেরুয়া খারাপ কি? না না, গেরুয়াতে ওনার এত রাগ কেন? হিন্দুদের দাঙ্গাবাজ বলেন কেন? উনি তো বড় দাঙ্গাবাজ, এটা জালি হিন্দু। উনি তো নিজে মুসলমান ভোট পাওয়ার জন্য এগুলো করছেন। পরিযায়ী শ্রমিক হিসাবে বেশিরভাগ মুসলিম বাইরে বিজেপি রাজ্যে কাজ করে। লাসেলে ববি হাকিমকে আর সাবিনা ইয়াসমিনকে পাঠায় 2 লাখ করে টাকা দিয়ে। দূরদর্শন একটি স্বশাসিত সংস্থা, তাদের লোগো বা লোগোর রং কেমন হবে সেটা বেছে নেয়ার স্বাধীনতা তাদের রয়েছে। সম্প্রতি তারা লোগোর রং গেরুয়া করেছে, এই নিয়ে সামাজিক মাধ্যমে কিছু বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি সমালোচনা করে চলেছে। বলাই বাহুল্য, এ সমালোচনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর মধ্যে কোনো সারবত্তা নেই। আমাদের জাতীয় পতাকাতেও গেরুয়া রং রয়েছে। গেরুয়া রং শৌর্য ত্যাগের প্রতীক। তাছাড়া যে গেরুয়া রংটা ব্যবহার করা হয়েছে লোগোতে, সেটা অনেক বেশি দৃষ্টিনন্দন হয়েছে। তাই আপত্তির জায়গা কোথায়?